বন্ধনা গান শুনলাম, আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি, আসরে দয়াল বলে ডাকি তোমার। এই গানটা আমার ভাইয়েরই লিখা, মঞ্জু পাগলা, উনি আমার ভাই। তো এখানে আমার কোনো কিছু নাই নয়ন ভাই, তবে আমার একটা একটু জায়গায় একটু সমস্যা লাগছে। সমস্যাটা কি? বন্ধনায় শুনলাম, প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্ধনা করি নূরনবীজির চরণ। আমার এইখানে একটু খটকা লাগছে ভাই। খটকা লাগার একটা কারণ আছে, কারণটা হইল এই, যিনি সৃষ্টিকর্তা তার নাম লিখতেও বারো হরফ, যার খাতিরে লেখ সকল কিছু সৃষ্টি করছে তারটাও লিখতে বারো হরফ। বিষয় হইল আল্লাহ পাক ওনাকে ওনার সাথে রেখেছেন, আমার রাসুলকে ওনার সাথেই রেখেছেন। আল্লাহর জায়গাটা যেখানে, পাশের জায়গাটাই হচ্ছে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবীর নাম লিখতেও এবং আল্লাহর নাম লিখতে যে হরফগুলা, বা এখানে একটা নকতারও এরফের নাই, একটা জেরোরও এরফের নাই, একটা ফ্রেশ বা ওই যাগুলো লাগে আর কি, একটা কোনো কিছু এরফের নাই। সাইজির একটা গানে আছে, কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই। ছায়াহীনদার কায়া দেখি, শরিক নাই সে লাশারি কি, লালন বলে এই হাকি কি বলিতে ডরাই। ভাই লালন সাইজি কিন্তু এখানে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় করে নাই, উনি বলছে সেই হাকি কি বলতে ডরায়। আপনি যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই নাম্বারে বন্ধনার মধ্যে আনলেন, এই হিসাবটা ভাই কোন দলিলের ভিত্তিতে? আল্লাহ পাক তো তার সাথে রাখছে, আল্লাহ পাক ওনাকে সাথে রেখেছেন, নামের সাথে নাম সব কিছুই। আল্লাহ বলছে আমার বন্ধুর অস্তিত্ব যেখানে নাই এখানে কোনো কিছুই নাই। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমত স্বরূপ, তাই আপনি একটু বলবেন এই যে আপনি আল্লাহকে প্রথম করলেন আর নবীকে দ্বিতীয় করলেন, এই হিসাবটা কিভাবে, এটা কোন হিসাবে কিভাবে আসছে এটা একটু বলবেন। কেননা আল্লাহ পাক স্বয়ং উনি তাকে ওনার বন্ধুকে পাশে রেখেছেন, দ্বিতীয় নিচে রাখেন নাই, তাহলে আপনি কিভাবে নিচে রাখলেন এটা একটু হিসাবটা বলবেন। বাবা বেয়াদবি ক্ষমা করবেন, কেন জানি মনে হইলো একটু করি। ভাই জার্নি করছে অনেক, আমারও গলাটা বসা, আর টুকটাক প্রোগ্রাম হচ্ছে। আর এই একটা কথা আছে যে না বুঝে কোনো কিছু করলে ঝামেলা হয়। আমি বাউলিয়ানা থেকে না বুঝে একটা কর্ম করে এটার ফলে এখন ভোগ করছি, তো মালিকের দয়া এখন অনেকটা সুস্থ। সবাই দোয়া করবেন, গত পাঁচ দিন আগের চেয়ে গলাটা এখন ভালো। যে কোনো একটা ঔষধ মানে ডাক্তারের পরামর্শ ছাড়া খাইছি আর কি, নিজের ওই যে পণ্ডিতই করছি, বড় মানে পণ্ডিত হয়ে গেলাম, তো খাওয়াতে এটা এখন একটু রিয়াকশান দেখা দিছে, দুই বছরের বিষয়টা। পরে ওই দিন ডাক্তারের পরামর্শ নিলাম, বললে যে এই ওষুধটা আপনার জন্য আজকে থেকে হারাম। তো মালিকের দয়া এখন মোটামুটি ভালোর দিকে, সবাই একটু দোয়া রাখবেন, একটি দয়াল নবীজি স্নান করে বসে যাব, তারপরে আবার ভাই দাঁড়াব। মোহাম্মদের নাম শুনিয়া ওই নাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। Thank you.
মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা فقير সাধু মোহাম্মদী নামের মধু ওরে পান করতেছে ফকির সাধু ওরে ওই নামেরই সঙ্গে কারো তুলনা হয় না ওই নামেরই সঙ্গে কারো তুলনা হয় না মনে লয় উড়িয়া যায় ترجمة نانسي